আজ আপনার সামনে পাঁচটি রহস্যময় গ্রামের বর্ণনা দেব। আমাদের ঝুলিতে প্রথম এবং অদ্ভুত যে গ্রামটি রয়েছে ফার্স্টে, সেটি বলবো হচ্ছে তিলটেপেক। তিলটেপেক বা তিলটেপেক, এটি একটি অদ্ভুত গ্রাম যেখানে প্রত্যেকটি মানুষ, ইয়েস প্রত্যেকটি মানুষ দৃষ্টিহীন। কেন এরকম হলো? কাহিনী শুনলে আপনি চমকে উঠবেন। এই গ্রামে প্রায় শতিনেক জাপটিক জাতির বাস। শুধু মানুষের ক্ষেত্রেই এমনটা হয় না, এখানে বসবাস করে যে সমস্ত প্রাণী পশু পাখি প্রত্যেকেরই এই অবস্থা। জন্মের পর দিন দশকের মধ্যেই রহস্যজনকভাবে আস্তে আস্তে চোখের আলো তাদের চলে যায়। তারা জন্ম থেকে অন্ধ থাকে না। কেন এই গ্রামে বসবাসকারী প্রত্যেকটি জীবজন্তু মানুষজন অন্ধ? কারণ অনুসন্ধান করেছিলেন বিজ্ঞানীরা, খুঁজে বের করেছেন। ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামে এক ধরনের মাছি বাস করে যার নাম ব্ল্যাক ফ্লাই। এই বিষাক্ত প্রজাতির মাছির আনাগোনা রয়েছে এইখানে, যাদের কামড়ে শৈশবেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে গ্রামের প্রত্যেকটি মানুষ। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, তিলটেপে গ্রাম সংলগ্ন জঙ্গলে এই ধরনের বিষাক্ত ব্ল্যাক ফ্লাই এর বসবাস। প্রশাসনের তরফে এই ব্ল্যাক ফ্লাই মুক্ত করবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেকটা অবাক করা বিষয় হলো, এই গ্রামে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে তাদের কোনো দরজা জানালা নেই, কারণ এখানে প্রত্যেকটি মানুষ তো অন্ধ, তাদের দেখতে পাওয়ার কোনো কারণ নেই, তাই এখানে দরজা জানালা লাগে না। চলুন দ্বিতীয় গ্রামটির বর্ণনায় চলে যাই। দ্বিতীয় গ্রামটি দেখার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, এই ভারতবর্ষেই রয়েছে এই বিখ্যাত গ্রাম। না, বিখ্যাত এই জন্য নয় যে এখানে মানুষজন বসবাস করে অনেক উন্নত, না তার জন্য নয়, বিখ্যাত এই জন্য এই গ্রাম থেকে প্রত্যেকটি মানুষ অজানা আতঙ্কে বা অজানা ভয়ে ছেড়ে চলে গেছে। ঝোপ জঙ্গল আগাছায় ঘেরা রয়েছে এই আস্ত একটা গ্রাম, ঢুকলেই যেন গা ছমছম করে। জনপদের অস্তিত্ব বলতে সারি সারি কঙ্কাল ছাড় কয়েকটা পাকা বাড়ি, সব বাড়ি ফাঁকা, কোনো বাড়িতে ছাদ আছে কোনো বাড়িতে ছাদ নেই, দরজা জানালা বলতে কিছুই অবশিষ্ট নেই, বাড়ির ঘুলঘুলি ফাঁকা, বাড়ির দরজা ফাঁকা, বহু বছর ধরে এখানে কোনো পায়ের ছাপ পড়েনি। এই গ্রামটি 2001, 2002 বা 2003 সালে জনবসতি ছিল, কিন্তু 2007-08 পর থেকে ধীরে ধীরে মানুষজন গ্রাম ছাড়তে শুরু করে। গ্রামের মানুষ নাকি ভূতের জন্য গ্রাম ছেড়েছেন বলে মনে করা হয়, অন্যত্র বা অন্য গ্রামে গিয়ে বসবাস করছেন। ভূতের গ্রাম বলে খ্যাত বেনাগ্রামের ডার্ক ট্যুরিজমের পরিকল্পনা করা হয়েছে বলে অনেকে মনে করেন, কিন্তু গ্রামটি কোথায়? ভারতবর্ষের কুলটি পৌরসভার অন্তর্গত গ্রাম হলো বেনাগ্রাম। এখানের মানুষ কেন গ্রাম ছেড়ে চলে গেছে তার সদুত্তর এখনো মেলেনি। কেউ বলেন ভূতের ভয়, কেউ বলেন অনুন্নত, কেউ বলেন ডার্ক ট্যুরিজমের পরিকল্পনা করা হয়েছে, কিন্তু প্রকৃত কারণ না তার উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি আগেই বলেছি 2008-09 সালের পর থেকে এই গ্রামের লোকজন অন্যত্র যেতে শুরু করে, পাকা বাড়ি এমনকি বাস্তুভিটের মায়া ছাড়িয়েও গ্রামবাসীরা অনেক দূরে চলে গেছে। এর প্রকৃত কারণ সম্পর্কে একটি ঘটনা সামনে আসে, আমাদের উদ্দেশ্য যে প্রকৃত কারণকে তুলে ধরা। এই গ্রামটি রেল লাইনের ধারে অবস্থিত। এখানে ওয়াগান চোর বা ওয়াগান ভাঙ যারা ভাঙে তাদের অত্যাচারে ধীরে ধীরে এখানকার মানুষ চলে যেতে শুরু করে। এখানে প্রচুর লুটঘাট হতো, সাধারণ মানুষ যখন সেই বিষয়ে প্রতিবাদ করে তাদের ওপর অত্যাচার হয়তো তাদের সেই পরিকল্পনার কারণেই নাম নিয়েছে ভূতের গ্রাম বেনাগ্রাম। আপনি যদি ঘুরতে যান বা আপনি যদি ট্যুরে যান তাহলে দেখতে পাবেন সারি সারি পাকা বাড়ি আর আগাছার জঙ্গল, গা ছমছমে একটা পরিবেশ। নেক্সট যে আমি গ্রামটির কথা বলবো আপনাকে, সেই গ্রামটি হলো মালালা গ্রাম। পাহাড় পর্বত বেষ্টিত ভারতবর্ষের হিমাচল প্রদেশে অবস্থিত দুর্গম একটি গ্রাম যার নাম মালানা। নানা কারণে গ্রামটি অনেক কুখ্যাত, রহস্যময় না বললেও কম বলা হবে। প্রাচীন ভারতের এই গ্রামটি হলো অন্যতম গ্রাম। অন্যতম গ্রাম এই কারণে বললাম কারণ এই গ্রামকে গণতান্ত্রিক গ্রাম বলা হয়, তো মালানা অধিবাসীর মানুষেরা তো তাই মনে করেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কুল্লু ভ্যালির পার্শ্ববর্তী পার্বতী উপত্যকায় মালানা গ্রামের অবস্থান, যা আজও পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন জায়গা বলেই মনে করা হয়। নেই কোনো উত্তম সড়ক, নেই কোনো ভালো রাস্তা, পাহাড়ের দুর্গম পথ অতিক্রম করে পৌঁছতে হয় এখানে। তার উপরে আবার এই গ্রামটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2652 মিটার উঁচুতে। কুলু ভ্যালিতে মোট 3টি পাহাড় রয়েছে, এই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গেছে মালানা নদী, আর সেই নদীর তীরেই সবুজ ঘেরা এই গ্রাম। রহস্যময় এই গ্রামের সাথে ভারতের অন্যান্য জনগোষ্ঠীর কোনো মিল নেই। তাদের যে ভাষা কানসি ভাষা, এই ভাষা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেও ব্যবহার হয় না। এখানে এক শ্রেণীর মানুষ ভিড় জমায়, তারা কারা?
মালানায় উন্নত মানের গাঁজা পাওয়া যায়। মনে করা হয় যে এই উন্নত এবং আজব ধরনের মাদক সারা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। বললাম না যে একদল মানুষ ভিড় জমায়? ইয়েস, মাদক সম্রাটরা এই গ্রামে ভিড় জমায়, অবশ্যই মাদক দ্রব্য সেবন করবার জন্য। মালানা অধিবাসীরা এইসব মাদক উৎপাদন পদ্ধতি সম্পূর্ণ গোপন করে। 90-এর দশকে মালানায় একবার 12 জন পর্যটকের লাশ পাওয়া যায়। এই 12 জন পর্যটক কেন মারা গিয়েছিল তার কারণ হিসেবে জানা যায়। এই 12 জন পর্যটক মালানা অধিবাসীদের কাছ থেকে মাদক দ্রব্য উৎপাদন করার কৌশল গোপনে জানতে যায়, তাই তাদের এই অবস্থা। মাদক সম্রাটদের পাশাপাশি এখানে প্রতি বছর কিছু পর্যটকেরও আনাগোনা ঘটে, তাদের জন্য কড়াকড়ি ব্যবস্থাপনা। গ্রামে ঢুকতে প্রথমেই একটি চেকপোস্ট পড়ে, সেখানে আপনাকে তল্লাশি করা হবে। তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারেন এবং সেই উত্তর যদি তাদের মনমতো না হয় তাহলে আপনাকে খালি হাতে ফিরে আসতে হবে। ভেতরে ঢোকার পর আপনি কোনো কিছু স্পর্শ করতে পারবেন না, এটাই সেখানকার আইন। আপনি সেখানকার অভ্যন্তরীণ কোনো আলোচনা বুঝতে পারবেন না, তাদের ভাষা আপনার বোধগম্য হবে না। তাদের ধর্ম বিশ্বাসেও রয়েছে রহস্য, অন্য কোনো ধর্মের সাথে তাদের ধর্মের কোনো মিল পাওয়া যায় না। একজন দেবতাকে কেন্দ্র করে তাদের ধর্ম বিশ্বাস তৈরি করেছেন, যার নাম যমলু ঋষি। প্রচলিত রয়েছে যে এই যমলু ঋষি বেদ পুরাণ সৃষ্টির আগে থেকেই ধর্ম তৈরি করেছে। প্রচলিত পদ্ধতিতে পূজা পাঠ না করলেও ঘরে ঘরে আধ্যাত্মিক বাণী সংরক্ষিত করা রয়েছে। এছাড়া 2টি প্রাচীন মন্দিরও রয়েছে, কোনো পূজার আয়োজন করা হয় না। এখানকার গ্রামবাসীরা মনে করেন তারা গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর। মালালা অধিবাসীরা তাদের গ্রামকে বলে থাকেন হিমালয়ের এথেন্স। একদল মালানাবাসী মনে করেন যে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তখন কিছু আলেকজান্ডারের সহযোগী সৈনিক এখানে থেকে যায়, আর তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, আর সেখান থেকেই এই মালানা অধিবাসীদের সৃষ্টি হয়েছে। নেক্সট আমরা আরেকটি গ্রামের বর্ণনা আপনার সামনে নিয়ে এসেছি। গ্রামটির নাম মত্তুর গ্রাম। মত্তুর ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের শিবামোগ্গা শহরের নিকটবর্তী একটি গ্রাম। এই গ্রামটির বিশেষত্ব হলো এখানে যত মানুষ কথোপকথন করেন, অর্থাৎ কথাবার্তা বলেন, সবই না মালায়ালাম বা কর্ণাটক ভাষা নয়, সংস্কৃত ভাষায়। যদি আপনি এই গ্রামে ঢোকেন মনে হবে যেন আমি টাইম মেশিনে চড়ে 50 থেকে 100 বছর আগে চলে এসেছেন। 21শ শতাব্দীতে দাঁড়িয়েও মনে হবে বৈদিক যুগে এসে পড়েছেন। আপনার চারপাশে একটি মানুষ প্রাচীন যুগের মতো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন, একে অপরের সঙ্গে কথা বলছেন সংস্কৃত ভাষায়। তাদের আচার আচরণ সংস্কারের মধ্যে বৈদিক যুগের প্রভাব স্পষ্টভাবে দেখা দিবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই তারা সংস্কৃত ভাষাতেই কথা বলেন। বাড়ির বাইরে সংস্কৃত ভাষায় লেখা বিভিন্ন উক্তি, স্কুলে সংস্কৃত ভাষাতেই পড়ানো হয়, বাইরে স্কুলের নামটাও সংস্কৃত ভাষায় লেখা। সাধারণ যে কথাবার্তা বলেন সেটাও কিন্তু সংস্কৃত ভাষাই বলেন। এমনকি গ্রামের সবজি বিক্রেতা থেকে পুরোহিত, বড় ব্যবসাদার থেকে ছোটখাটো কুলি মজুর সবাই সংস্কৃত ভাষাতেই কথাবার্তা বলেন। তুঙ্গ নদীর তীরে একদল পুরোহিত সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছেন, তাদের ঠিক পিছনে রাস্তা দিয়ে মোবাইলে সংস্কৃত কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন কিছু মানুষজন। এমন দৃশ্য আপনার চোখে সহজেই পড়বে। যদি আপনি মনে করেন যে তারা সংস্কৃত ভাষা পড়ছে এবং আর্য সভ্যতার মধ্যে বসবাস করছে মানে তারা অনুন্নত না, এই সমস্ত মানুষদের প্রত্যেকটি বাড়িতে, ইয়েস প্রত্যেকটি বাড়িতে একজন করে অন্তত অঙ্ক কিংবা যুক্তিবাদী কিংবা ইঞ্জিনিয়ার, এবং অনেকে বিদেশে থাকেন তারা। নেক্সট রাজস্থানের ভৌতিক গ্রাম কুলধারা। সারি সারি ঘরবাড়ি, পাতকুয়া, মন্দির, পাথুরে রাস্তা, সবকিছু আছে, সবকিছু আছে, নেই শুধু মানুষজন। প্রায় 200 বছর ধরে এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রাজস্থানের এই কুলধারা গ্রাম। সোনার কেল্লা শহর জয়সলমীর থেকে মাত্র 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই পরিত্যক্ত গ্রাম। কেন এই পরিত্যক্ত গ্রাম কুলধারা? স্থানীয় শাসক সালিম সিংহ নাকি এই গ্রামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি সৈন্য পাঠিয়ে সেই মেয়েকে হরণ করতে চেয়েছিলেন, কিন্তু গ্রামবাসীরা এক রাত সময় চেয়ে নেন, পরের দিন এলে তারা তাঁদের হাতে মেয়েকে তুলে দেবেন। গ্রামবাসীরা রাতারাতি এক ফন্দি করে যা বুঝতে পারেনি সামন্ত। সুযোগ বুঝে প্রত্যেকটি গ্রামবাসী রাতের অন্ধকারে চলে যায়। পরের দিন গ্রামের মধ্যে কাকেও খুঁজে পাওয়া যায়নি। সামন্তের কুনজর থেকে রক্ষা পান গ্রামের ওই মেয়ে, কিন্তু গ্রামবাসীরা তারপরে আর ফেরেননি। প্রায় 550 বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা কুলধারা গ্রাম ভৌতিক গ্রামে পরিণত হয়। দিল্লির প্যারানর্মাল সোসাইটির দাবি যে রাত ভোর এখানে অলৌকিক ঘটনা চলে, আচমকাই নাকি কমে যায় তাপমাত্রা, রাতের অন্ধকার চিরে শোনা যায় আতচিৎকার,
বিশ্বাসীদের ধারণা, অতীত বাসিন্দাদের আত্মা নাকি এখনো গ্রামের মায়া কাটাতে পারেনি। ঐতিহাসিকদের তথ্য কি বলছে? অনেক গবেষকদের ধারণা, যুদ্ধের প্রয়োজনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই গ্রামবাসীদের। তবে ঐতিহাসিক এবং গবেষকদের একটি বড় অংশের বিশ্বাস, খাবার কারণে এবং জলের কারণে জনহীন হয়ে পড়েছিল এই কুলধারা গ্রাম। বন্ধু, এই পাঁচটি গ্রামের বর্ণনা আশা করি আপনাকে ভালো লেগেছে। এই সম্পর্কে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেব। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।